আমার প্রতিবেশী দুই দেশ ভারত এবং মিয়ানমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেও আমরা কিন্তু এই সমুদ্রসীমা অর্জন করেছি। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়েছিলেন এই শোষিত বঞ্চিত ক্ষুধার্ত নিপীড়িত বাঙালি তাদের জীবন মান উন্নত করতে, আর সেই লক্ষ্য নিয়ে তিনি দেশ স্বাধীন করেন। স্বাধীনতার সার্বভৌমত্ব রাখার প্রতিটি প্রতিষ্ঠান তিনি গড়ে তোলেন এবং দেশের সার্বভৌমত্ব এবং আমাদের দেশে যে সমুদ্রসীমায় বিশাল আমাদের অংশীদারিত্ব সেটাও তিনি নিশ্চিত করেছিলেন। এবং তিনি প্রথম যেমন যখন ছয় দফা দিয়েছেন তখনও এই বাংলাদেশেই যেন নৌঘাঁটি হয় তার দাবি করেছিলেন। স্বাধীনতার পর আমাদের সমুদ্র সীমানায় আমাদের যে অধিকার আছে সেটা নিশ্চিত করবার জন্যই তিনি দ্য টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোন অ্যাক্ট 1974 সেটা তিনি প্রণয়ন করেন। সমুদ্র সীমায় অধিকারের আইন জাতিসংঘ করেছিল 1982 সালে, আর জাতির পিতা করে দিয়ে যান 1974 সালে। এটা একটা বিশ্বের দৃষ্টান্ত ছিল। দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশসমূহের মধ্যে বাংলাদেশই প্রথম এই ধরনের আইন প্রণয়ন করে। এই আইন তিনি করে দিয়ে গিয়েছিলেন এবং এর পরিপ্রেক্ষিতে মিয়ানমারের সাথে কিছু সমঝোতাও মানে করে গিয়েছিলেন। দুর্ভাগ্যের বিষয় হলো 15 আগস্টের পরে জাতিপিতাকে হত্যার পর যারা ক্ষমতায় এসেছিল জিয়া সরকার, এরশাদ সরকার বা খালেদা জিয়া সরকার, কেউই কিন্তু আমাদের এই সমুদ্র সীমা আমাদের যে অধিকার আছে এ ব্যাপারে নিশ্চিত করবার কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। মনে হচ্ছিল যে তার এই ব্যাপারে জানেই না নাকি আমি ঠিক জানি না। তবে 96 সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পরেই আমরা উদ্যোগ নিই এবং আমি সেই জাতিসংঘে আনক্লজে সই করি এবং এই সমুদ্র সীমায় আমাদের অধিকার নিশ্চিত করবার জন্য তথ্য উপাত্ত সংগ্রহের পদক্ষেপ আমরা নিয়েছিলাম। তবে 5 বছর পরেই আমরা আর ক্ষমতায় আসতে পারিনি 2001-এ। 2001 থেকে 2008 সে সময়টাও প্রকৃতপক্ষে কেউ আর তেমন কোনো উদ্যোগ নেয়নি, কিন্তু আনক্লজে সই করবার পর হাতে সময় থাকে খুব কম, মাত্র 10 বছর। ততক্ষণে আমাদের অনেক সময় পার হয়ে গেছে। আমরা 2009 সরকার গঠন করেই উদ্যোগ নিই যে সমস্ত সমুদ্রের তথ্য উপাত্ত সব কিছু সংগ্রহ করে আমাদের সমুদ্র সীমায় আমাদের যে অধিকার সেটা নিশ্চিত করা, এবং আল্লাহর রহমতে সেটা আমরা করতে পেরেছি। আজকে বিশাল সমুদ্র সীমা আমরা আমাদের যে অধিকার সেটা আমরা নিশ্চিত করেছি। এই বিশাল সমুদ্র সীমা আজকে এখানে যে সম্পদ তা আমাদের অর্থনীতিতে অবদান রাখবে, তাই আমরা ইতিমধ্যেই সুনীল অর্থনীতি অর্থাৎ ব্লু ইকোনমি ঘোষণা দিয়েছি। এই শান্তিপূর্ণভাবে আজকে আমরা যে সমুদ্র সীমা অর্জন করতে পেরেছি এটাও বিশ্ব একটা দৃষ্টান্ত। আমার প্রতিবেশী দুই দেশ ভারত এবং মিয়ানমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেও আমরা কিন্তু এই সমুদ্র সীমা অর্জন করেছি।